গতকাল শুক্রবার সকালে পুনম পান্ডের ইনস্টাগ্রাম পোস্ট বলছে, জরায়ু মুখে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই তারকার। পুনমের অনুরাগীরা কিছুতেই মেনে নিতে পারছেন না এই খবর। সেই পোস্টের কিছুক্ষণ পর পুনমের সহকারী তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার মৃত্যু হয়েছে পুনমের। কিন্তু তারপর থেকেই পুনমের মৃত্যু সংক্রান্ত আর কোনো তথ্য পাওয়া যায়নি। পুনমের মৃত্যুর খবরটি আদৌ কতটা সত্য তা নিয়েও সংশয় দেখা গিয়েছিল। পুনমের পরিবারের কেউ বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি। এর মাঝেই শুক্রবার সন্ধ্যায় অন্য একটি দাবি করে জুম টিভি। সংবাদ মাধ্যমটির দাবি, জরায়ু মুখের ক্যান্সারে নয়, অতিরিক্ত মাদক সেবনের কারণেই মৃত্যু হয়েছে পুনমের। তবে কি ধরনের মাদক সেবন করেছিলেন তিনি তা এখনো জানা যায়নি বলে জানায় জুম টিভি। উত্তরপ্রদেশের কানপুরের মেয়ে পুনম গত কদিন সেখানেই ছিলেন তিনি। মডেলিং দিয়ে শুরু করেন ক্যারিয়ার। বলিউডে অভিষেক হয় 2013 সালে নাশা ছবির মাধ্যমে। তেমন প্রভাব ফেলতে পারেননি বড় পর্দায়। ধীরে ধীরে নীল ছবির জগতে পরিচিতি বাড়তে থাকে তার। শেষ পর্যন্ত প্রাপ্তবয়স্কদের ছবির নায়িকা হয়েই রয়ে গেলেন পুনম। মুম্বাইতে বেড়ে ওঠা সেখানেই মানুষ, রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারের মেয়ে, ইন্ডাস্ট্রিতে ছিল না পূর্ব পরিচিত। এক সাক্ষাৎকারে পুনম বলেছিলেন, আমি যেভাবে চারপাশে চর্চিত হয়েছি সবটাই প্রচার কৌশল। আমি এমন একটা মেয়ে যার কোনো চেনা পরিচিতি ছিল না ইন্ডাস্ট্রিতে, তবুও লোকে এখন আমাকে চেনে। আমার ধারণা আমি সফল হয়েছি। সোশ্যাল মিডিয়ায় পুনম পান্ডের শেষ পোস্টটি দেখার মতো, যেখানে তাকে বরাবরের মতো খুব গ্ল্যামারাস লুকে দেখা গেছে। এই ভিডিওটি শেয়ার করতে গিয়ে জীবন ভারসাম্যের বার্তাও দিয়েছেন অভিনেত্রী। ভিডিওটিতে পুনম পান্ডকে সাদা কর্সেট, ব্রালেট এবং কালো প্যান্টে দেখা যাচ্ছে। তিনি গোয়ার সৈকত ক্রুজ পার্টিতে অংশ নিয়েছিলেন। অভিনেত্রীর এই ভিডিও দেখে কেউ অনুমান করতে পারবেন না যে তিনি জরায়ুর ক্যান্সারের মতো মারাত্মক রোগের সঙ্গে লড়েছিলেন। তার কারণে বাড়ি ছাড়তে হয়েছিল তার বাবা মাকে। সোসাইটি থেকে বের করে দেওয়া হয়েছিল তার বিতর্কিত ভাবমূর্তির জন্য। তবে তার বাবা মাকে এ নিয়ে তাকে কিচ্ছু বলেননি, কারণ তিনি ছিলেন একমাত্র উপার্জনক্ষম। পুনমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে তার পরিবারের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। পরিবারের পক্ষেও কেউ পুনমের মৃত্যু নিয়ে কোনো মন্তব্য করেননি এখনও, ফলে বিষয়টি নিয়ে বাড়ছে ধোঁয়াশা।